গবেষণা ও নতুন উদ্ভাবন নিয়ে দেশের ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স প্রতিনিয়তই সফলতা স্বাক্ষর রেখে যাচ্ছে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় তারই ধারাবাহিকতায় এবার পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছে টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার পোষা প্রাণীর ক্ষেত্রে এই হসপিটালটি যেমন ব্যবহার হবে বৃহত্তর গবেষণার ক্ষেত্রে তেমনি খুব অল্প সময় করা যাবে প্রাণীর জটিল রোগের সব চিকিৎসা পোষা প্রাণীর আধুনিক এই হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান পোষা প্রাণীর জটিল সব রোগের উন্নত চিকিৎসা সেবা নিয়ে এবার স্থাপন করা হয়েছে টিচিং ট্রেনিং সেন্টার অ্যান্ড পেট হসপিটাল চট্টগ্রামের ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর পূর্বাঞ্চলে স্থাপন করা হয়েছে এই হাসপাতালটি খরগোশের এন্ডোস্কপি কিংবা বেড়ালের গাইনোকোলজি সার্জারি এরকম পোষা প্রাণীর ক্ষেত্রে আধুনিক যন্ত্রের দ্বারা এখানে মিলবে উন্নত দেশের ন্যায় সুচিকিৎসা ইনিশিয়াল চেক আপ করার পরে যদি মনে করে কোনো বায়োকেমিক্যাল টেস্ট করার দরকার অথবা মাইক্রোস্কোপিক টেস্ট করার দরকার অথবা আলট্রাসোনোগ্রাফি করার দরকার সেই ক্ষেত্রে হল ওনারা এই রুমে এসে এই এক্সামিনেশনগুলো করবে রয়েছে অপারেশন থিয়েটার ও অর্থোপেডিক ইউনিট জানাচ্ছিলেন ভেটেনারি সার্জন ডক্টর আফজাল হোসেন এখানে আমরা রেডিওলজি রিলেটেড যত কিছু যেমন এক্সরে করা হাত পা ভেঙে গেল কোনো জায়গায় কোনো প্রবলেম হলো মাথায় আঘাত পেল এরপর আপনার পেটে কোনো সমস্যা হলো এই জিনিসগুলো আমরা এক্স রের মাধ্যমে গ্ল্যান্স উইদিন ওয়ান মিনিট আমরা এনিম্যালের এক্স রেটা নিয়ে নিতে পারব বর্তমানে একতলা ভবন বিশিষ্ট হলেও আগামীতে এখানেই গড়ে তোলা হবে দশতলা বিশিষ্ট প্রাণীবিদ্যার গবেষণা কেন্দ্র সে কথাই জানাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ঢাকা একটা এত সিটি এখানে কিন্তু ডিপ্লোমেটিক এরিয়া আছে এখানে অনেক এলাই পিপল আছে তারা সবাই কিন্তু পেটের পালে সেই জিনিসটা চিন্তা করে আমি চিন্তা করলাম পূর্বাচলে আমরা যেন একটা প্যাড হসপিটাল করতে পারি তাহলে আমাদের ইন্টারনি ডাক্তাররা এখানে প্লেসমেন্ট পাবে আমাদের যেই টাকা খরচ হবে ওই টাকাটা যদি আমরা নিয়ে আসতে পারি এটা সেবার মাধ্যমে ও তাহলে কিন্তু গভর্নমেন্টের টাকাটাও লাগবে না আগামীকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিশেষায়িত এই হাসপাতালটি রাইহান রায় ফোর ঢাকা